नमस्कार, आध्यात्मिक त्रयी के प्रणाम जानाई। प्रणाम जानाई प्राणाराम चैनल एवं श्री रामकृष्ण अनुरागी समग्र भक्तवृंद के। ज्येष्ठ पूर्णिमा तिथि एक पवित्र तिथि आपामोर भक्त मानुषे। केनो ना ए दिन नीलाचले श्री श्री जगन्नाथ देवेर महासमारोहे स्नान महोत्सव अनुष्ठित होये थाके। जारा ए उत्सव दर्शन करेछेन तारा प्रत्येकेई जानेन प्रचंड उत्साह एवं आनंद निये ए दिनटी पालित होय। जगन्नाथ आसले तिनी जगतेर नाथ, तार महा स्नान ए जेन एक महोत्सव एवं सेई महोत्सवेर प्रांगणे जे महाप्रसाद पावा जाय जगन्नाथ मंदिर प्रांगणे, सेई स्थानटिके बला हय आनंद बाजार। तारी एक प्रान्ते आछे एकटी उँचू बेदी, जगन्नाथ सुभद्रा और बलराम दारुब्रह्म मूर्ति मंदिर थे महासमारोहे आनयन कर से उँचू बेदी ओपर स्थापन कर महास्नान पर्वटी सम्पादन करा है। हजार हजार भक्त राजपथे दाड़िए महास्नान महोत्सव दर्शन कर। श्री भगवान महास्नान विशेष दिन टीके स्नान यात्रा बला है। अतएव यही पुण्यतिथिटी एभवे बोलते परि जेहेतु भगवान प्रकाश्य सर्वजन समक्षे स्नान करें তাই এটিকে বলা হয় স্নানযাত্রা। কিন্তু এই স্নানযাত্রার বিশেষ স্নানের জন্যে এই বিশেষ স্নান মন্দির অভ্যন্তরে সকলের চোখের আড়ালে নয়, সর্বজন সমক্ষে প্রকাশ্য দিবালোকে এই ভগবান তিথিটিকে বেছে নিয়েছেন। আমাদের মনে তাই প্রশ্ন জাগে, যিনি জগন্নাথ তাঁর তো সবসময় নিত্যশুদ্ধ অবস্থা, তাঁকে আবার স্নানের প্রয়োজন কি? আমরা স্নান করি দেহের মলিনতা দূর করার জন্য, শুদ্ধ হওয়ার জন্য, কিন্তু ভগবানের তো সে প্রয়োজন নেই। ভগবান তাহলে কি এমনি এই স্নানটি করেন? তা নয়, তাঁর এই আচরণ অযথা নয়। আমরা জানি আপনি আচরে ধর্ম জীবেরে শিখায়, তিনি অহেতুকি কৃপাসিন্ধু। তাই গীতামুখে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলছেন, হে পার্থ ত্রিলোকে আমার করণীয় কিছুই নেই, অপ্রাপ্ত বা প্রাপ্তব্যও কিছু নেই, তথাপি আমি কর্মানুষ্ঠানে ব্যাপৃত আছি। কেন? না না, যদি আমি অনলস হয়ে কর্মানুষ্ঠান না করি তবে মানবগণ সর্বপ্রকারে আমারই পথের অনুবর্তী হবে, অর্থাৎ কেউই আর কর্ম করবে না। পরম করুণাময় তার নিজের জন্য নয়, লোকশিক্ষার জন্য এই কর্মানুষ্ঠান করে থাকেন। তাঁর স্নানের কোনো প্রয়োজন নেই, কারণ তাঁর কোনো মলিনতা নেই। কিন্তু মানুষের স্নানের প্রয়োজন আছে। মানুষ স্নান করে দেহের মলিনতা ধৌত করে, দেহকে শুদ্ধ পবিত্র করে। সেই জন্যেই এই তীর্থ স্নান, বিশেষ বিশেষ তিথিতে বিশেষ বিশেষ নদীতে তীর্থক্ষেত্রে স্নান করে আমরা নিজেদের সমস্ত প্রকার মলিনতা কলুষতা থেকে মুক্ত করি। আমাদের বাহ্য শুদ্ধতাই যথেষ্ট নয়, আমাদের দরকার আন্তর্মলিনতা। এবং এই আন্তর্মলিনতা ধৌতের কথাই যেন চিত্তশুদ্ধির কথা, এবং সেই জন্য আন্তর্ধৌত না হলে, চিত্তশুদ্ধি না হলে বামনের দর্শন হবে কী করে? এই স্নানযাত্রার কয়েকদিন পরেই আষাঢ় শুক্লা দ্বিতীয়া তৃতীতে শ্রী শ্রী ভগবানের রথযাত্রা মহোৎসব হয়ে থাকে। শাস্ত্র বলে, রথে তু বামনং দ্রষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে, অর্থাৎ রথস্থিত বামনকে দর্শন করলে আর জন্মগ্রহণ করতে হয় না। এই রথযাত্রা এবং রথস্থিত ভগবানের দর্শনেরও একটি তাৎপর্য রয়েছে। আমাদের শ্রুতি বারবার স্মরণ করিয়ে দিয়েছে, আত্মানং রথিনং বিদ্ধি শরীরং রথমেব তু বুদ্ধিং তু সারথিং বিদ্ধি মনঃ প্রগ্রহমে চ। অর্থাৎ এই আত্মা হলেন রথি, শরীর হলো রথ, বুদ্ধি হলো সারথি, মন বলগা ইন্দ্রিয় এগুলি অশ্ব, আর ভোগ্য বিষয়গুলি রথের গমন পথ। এই শরীর রথের রথি অর্থাৎ কর্তা হলেন আত্মা, জীবাত্মা, তিনি পরমাত্মা। কারণ শাস্ত্র আমাদের বলেছে, জীব ব্রহ্মৈব না পর। সুতরাং এই দেহরথের যিনি রথি তিনি জগন্নাথ বা পরমাত্মা, যাকে শাস্ত্রে বলা হয়েছে বামন। বামন কথাটির সাধারণ অর্থ খুব ছোট, বেটে খাটো, কিন্তু শ্রুতি বলছে, মধ্যে বামনম আসীনম, অর্থাৎ হৃদয় মধ্যে তিনি অন্তর্যামী সূক্ষ্ম পুরুষ। এই হৃদয়স্থিত অন্তর্যামী সূক্ষ্ম পুরুষ অর্থাৎ অন্তরাত্মাকে যখন আমরা দেখতে পারি, জানতে পারি, বোধে বোধ করতে পারি, তখনই আমাদের সেই অবস্থা হয়
পুনর্জন্ম ন বিদ্যতে, অর্থাৎ আমরা মুক্ত হয়ে যাই, আমাদের আর এই জন্মগ্রহণ করতে হয় না। এবং এই রথস্থ বামনকে আমরা কিভাবে দর্শন করব, না তাকে আমরা স্বস্বরূপে দর্শন করব, জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠানের মাধ্যম আমাদের যেন সেই কথারই ইঙ্গিত দেয়, সেই দোতনা দেয় যে এই স্নান অনুষ্ঠান শুধুমাত্র বাহ্য মলিনতা নয়, আন্তর্মলিনতা, নির্বিশেষ শুদ্ধ চৈতন্য দারুব্রহ্মকে, দারুব্রহ্ম মূর্তিতে রথে আরোহণ করে অবস্থান করছেন, যার চিত্তে শুদ্ধি হয়নি সে কি করে এই শুদ্ধ চৈতন্যকে দর্শন করবে। সেই জন্যে কবিগুরু লিখছেন, রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম, ভক্তেরা লুটায়ে পথে করিছে প্রণাম, পদ ভাবে আমি দেব, রদ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। এই ধানযাত্রা অনুষ্ঠান যেন আমাদের বারবার জগন্নাথ দেবের সেই কথা স্মরণ করিয়ে দিচ্ছে, তিনি যেন আমাদের বলছেন, আমি স্নান করে শুদ্ধ চৈতন্য ঘন মূর্তিতে রথে আরোহণ করেছি, তোমরাও অন্তর্ধৌত করে শুদ্ধ চিত্তে, শুদ্ধ মনে, শুদ্ধ বুদ্ধিতে রথস্থিত আমাকে দর্শন করো, তবেই আর জন্মগ্রহণ করতে হবে না। সেই গীতা আমাদের বলছে, যখন কাম ক্রোধ রজগুণ থেকে উৎপন্ন, এগুলি দুষ্পূরণীয় এবং অতিশয়োগ্র, এগুলিকে সংসারে শত্রু বলে জানবে, এগুলোই আমাদের পাপকর্মে জোর করে নিযুক্ত করে, এই স্বররূপকে আমাদের দূর করতে হবে। কবির আমাদের সুন্দর দোহাতে বারবার বলছেন, চাহি চামারি তুহি তু সব নীচ উনকো নীচ, ইয়ে তু পুরনো ব্রহ্ম থা যব তু নহি হৌতি বীজ, অর্থাৎ বাসনা, এই বাসনাকে তিরস্কার করা হচ্ছে চামরানি বলে, ম্যাথরানি বলে, সে নিচের থেকে অতি নীচ, আমি তো ব্রহ্ম, মাঝখান থেকে বাসনা এসে আমার মধ্যে সমস্ত গোলযোগ পাঠিয়ে দিয়েছে, সে যার জন্য আমি আমার স্বস্বরূপকে জানতে পাচ্ছি না, এ যেন আমার কাছে আবরণ স্বরূপ, এ যেন এই অজ্ঞানতার বর্মস্বরূপ হয়ে রয়েছে, যার ফলে আমি নিত্য শুদ্ধ চৈতন্যকে জানতে পাচ্ছি না। শ্রী মা সারদা দেবী তাই বলছেন, কী অবস্থা হলেই আত্মজ্ঞান লাভ করা যায়, না জয়রাম বাটিতে তিনি ফিরে যাচ্ছেন, তো একটি বাচ্চা মেয়েকে দুহাত দেখিয়ে বলছেন, আমি তোমাকে এতটা ভালোবাসি, বাচ্চা মেয়েটিকে মা দেখাচ্ছেন, মাও তাকে বলছেন, কিন্তু জেনে রেখো আমি তোমাকে সর্বক্ষণ ভালোবাসবো যদি তুমি বাড়িতে ফিরে গিয়ে কারুর কাছ থেকে কিছু না চাও, অর্থাৎ নির্বাসনা, বারবার বলছেন এই নির্বাসনা হলে আমাদের আত্মজ্ঞান লাভ হবে। আমরা বলতে পারি যে ক্রাম ক্রোধ এইগুলি হলো চিত্তের মলিনতা, এই মলিনতা ধৌতের কথাই আমাদের শাস্ত্র বারবার বলছে, এবং সেইটির পথ হলো এই ভক্তি পথ। শ্রী রামকৃষ্ণ তাই আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন, কলিতে নারদীয়া ভক্তি, অর্থাৎ এই ভগবানের নাম গুণকীর্তন যদি অনুরাগের সাথে হয় তাহলেই আমাদের চোখে জল আসে। বলছেন কলিতে যদি তুমি ভগবানের জন্য একটু কাঁদতে পারো, ভগবানের জন্য, শুধুমাত্র ভগবানের জন্য, আমরা টাকার জন্য কাঁদি, ছেলেমেয়ের জন্য কাঁদি, সুখ লালসার জন্য কাঁদি, কিন্তু ভগবানের জন্য কাঁদি না, এই ভগবানের যখন জন্য যদি কাঁদতে পারি তখন আমার মনটা ধুয়ে যায়, এবং যখন মনটা ধুয়ে মুছে সাফ হয়ে যায় তখন ভগবান সেই হৃদয় মন্দিরে এসে অধিষ্ঠান করেন। সেই জন্য বারবার বলছে বাউল গানে, ও যাবে না সাবানে, ও যাবে শুধু চোখের জলে আর অশ্রুতে, এবং এই অশ্রু ব্যাকুলতার অশ্রু, এই অশ্রু অনুরাগের অশ্রু, এই অশ্রু আমার সম্পদ, এই অশ্রু, এই যে সম্পদই আমাকে শ্রীপদ প্রাপ্ত হতে সাহায্য করবে। সেই জন্য বলছে, হরের নাম হরের নাম হরের নাম কেবলম, কলৌ নাস্তেব 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 গতিরন্যথা, অর্থাৎ কলিযুগে এই ভগবানের নাম সেইটি জীবকে উদ্ধার করবে। শ্রী মা বলছেন, জপাত সিদ্ধি জপাত সিদ্ধি, ভগবানের নাম স্মরণ জপ ধ্যান মনন এইটি আমাদের চিত্ত শুদ্ধি করবে। আমরা বহিরঙ্গে যেমন স্নান করে শুদ্ধ হই, তেমনি অন্তরঙ্গে এই নাম জপ স্মরণ মনন এইগুলি ধৌতিকরণের প্রক্রিয়া, যে ধৌতিকরণ আমাদের অন্তরকে ধুয়ে মুছে সাফ করে দেবে। যখন অন্তর এবং বাহিরের এই ধৌতিকরণ প্রক্রিয়া শেষ হবে তখনই যেন সেটি নিজেকে মনে হবে অন্তর স্নানের সাথে সাথে বহিরঙ্গের স্নান, এবং সেই স্নান আমাদের মনে করিয়ে দেয় ওই বামন রথের ওপর, যে বামন, যে বামনের আরেকটি অর্থ যিনি বমন করান, উদ্গিরণ করান, কী উদ্গিরণ করান, না আমাদের যা কিছু মন্দ, যা কিছু কলুষতাপূর্ণ
তাই তিনি বমন করান, তাই তিনি উদ্গিরণ করান। তাই ভগবানের কাছে, জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করি, আজকের এই শুভ পবিত্র দিনে, এই মহা স্নান যাত্রার দিনে তিনি আমাদের মধ্যে যাহা কিছু কলুষতা, যাহা কিছু মলিনতা আছে সব উদ্গিরণ করিয়ে দিন। আমরা যেন রথস্থিত বামনকে দর্শন লাভ করে মানব যেমন জীবন সফল করতে পারি, আমরা যেন জন্ম মৃত্যুর ওই পারে চলে যেতে পারি এবং আমাদের যেন সত্যি সত্যি মুক্তি হয়, এবং সেইটি আজকের এই পবিত্র দিনে সমস্ত ভক্তজনের একমাত্র প্রার্থনা। আমরা হয়তো পুরীতে যেতে পারলাম না, আমরা হয়তো বলরাম মন্দির কিংবা অন্য কোনো ধর্মীয় স্থানে যেতে পারলাম না, কিন্তু আমরা মনে মনে সেই জগন্নাথ দেবের স্নানযাত্রার সাক্ষী হয়ে রইলাম। আমরা মনের ক্যানভাসে যেন দেখতে পাই সেই মহাস্নানের পর্বের সাথে সাথে আমাদেরও জীবনের অন্তর বহিরঙ্গের মহাস্নান, তখনই আমরা ভগবানের যে চৈতন্য ঘনমূর্তি সেইটি হৃদয়ে দেখতে পাবো। সকলকে প্রণাম জানিয়ে আজকের এই অনুধ্যান এখানেই শেষ করলাম। নমস্কার।